পাকিস্তানের ফুড এবং কালচার সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমার মনে হয় পাকিস্তানের ফুড আর বাংলাদেশের ফুড সেমই হওয়ার কথা। রুটি জাতীয় জিনিসটাকে তারা বেশি ইউজ করে থাকে, আর কালচারটা হচ্ছে তারা ফুললি ধর্মীয় মাইন্ডের। ওদেশের কালচার আরেকটু হলো ইসলামিক, বাংলাদেশের কম্পারেটিভলি ওখানে কালচার আরেকটু বেশি ইসলামিক, পর্দা বেশি পড়ে হচ্ছে, এটা ঠিক ঠিক আছে, ওরা পর্দাশীল। তারপরে ফুড হ্যাবিট সম্পর্কে নেই, ধারণা নেই। ওরা হিজাব পরে বের হয় না, ওই জিনিসটা খুবই ভালো লাগে। পাকিস্তানে যে ইসলাম এখনও আছে মোটামুটি, এটা ভালো লাগে। আচ্ছা, তারা পাঞ্জাবি পাঞ্জাবি পরে, আর তাদের খাবার দাবার খাদ্যাভ্যাসও ভালো। ওদের বিশেষভাবে চিকেন পরোটা আমার ভালো লাগে। পর্দা করার মধ্যেও যেটা আছে যে ওদের যে স্বাধীনতাটা আছে ওইটা ভালোভাবেই আছে, যেমন মেয়েদের কাজ করার ক্ষমতাটা আছে। কালচারও ভালো, তবে তারা যে মানে ইন্ডিয়াকে দেখতে পারে না, এই জিনিসটা আসলে খারাপ লাগে। আবার ইন্ডিয়ানরা পাকিস্তান দেখতে পারে না, এটা আসলে আমার খারাপ লাগে। যে পাশাপাশি যে প্রতিবেশী দেশ, এটা আসলে কারোর মধ্যে থাকা উচিত না। ইন্ডিয়ান ফুড অ্যান্ড কালচার সম্পর্কে কোনো আইডিয়া? ইন্ডিয়ান ফুড হচ্ছে তারা চিনিটা বেশি খায়, এটা খাবারে চিনির পরিমাণটা বেশি। কালচারটা ভালো আছে, কিন্তু আমাদের আমার মেয়েদের কালচারগুলো ভালো লাগে না। কিছু কিছু মুরব্বী আছে যারা হচ্ছে মানে বেপর্দাভাবে এমনভাবে চলাফেরা করে যেগুলো দেখার মতো না। ইন্ডিয়ান কালচার সম্পর্কে তো আমরা মোটামুটি দেখি, তো আমরা জানি যে ওনাদের ধর্মতাত্ত্বিক বা সব কিছু মিলিয়ে। আর খাবার সম্পর্কে ইন্ডিয়ান খাবার খুবই টেস্টি, আমরা মাঝে মাঝে আমাদের বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে ট্রাই করি। ইন্ডিয়ার আসলে মহিলারা যে শাড়িটা পরে সেটা আমার খুব ভালো লাগে। আমি চাই বাংলাদেশে বাঙালি নারীরা শাড়ি পরুক। আর ইন্ডিয়ান খাবারও ভালো লাগে, তবে তারা একটু মানে বেশি পরিমাণ খায় খাইতে বসলে, যেটা আসলে আমি ইন্ডিয়া গেছিলাম তো আমার বেশি হয়ে যায় খাবারটা। ইন্ডিয়ার ফুড হলো রোড সাইড ফুডগুলো খুবই ভালো, তো ওগুলো খুবই সুস্বাদু হয়। আর ইন্ডিয়ার কালচার হ্যাঁ বাংলাদেশের মতো কিছুটা আছে, বাট সুন্দর ওদের এই অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলো সেগুলো খুবই সুন্দর। ইন্ডিয়ান ফুডটা আমি চেন্নাই গিয়েছিলাম রিসেন্টলি, যে রিসেন্টলি বলতে এক বছর হয়েছে, তো আমি বলবো যে ওইখানে ফুডের ব্যাপারটা ওরা যদি আরও আপগ্রেড করে আর কি, যেহেতু অন্যান্য যে কান্ট্রি যারা তারা ওইখানে যে এই ফ্যাসিলিটিটা হয়তো বা খুব কম পায় ফুডের বিষয়টা নিয়ে। এতটুকু জানি ইন্ডিয়াতে বড়া পাও, তারপর দোসা, এই ফুডগুলো অনেক বেশি চলে। মাদার চিকেন, মাটন চিকেন, তারপরে পালং শাকের সাথে মাটন, তারপরে মানে বলুন না দোসা দোসা। রিসেন্টলি পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান, সে একসময় ক্রিকেটার ছিল, কি মনে হয় সে দেশ চালাতে কতটুকু পারদর্শী হবে? ইমরান খান হচ্ছে বিশ্বের প্রথম ক্রিকেটার যে একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে। এটা আমাদের ভালো লাগা যে ক্রিকেটারকেও সে দেশে তারা প্রাধান্য দিচ্ছে, পাকিস্তানের জনগণ। আর আমার মনে হয় যে এই যাবৎকালে যে প্রধানমন্ত্রী ছিল তাদের মধ্যে ইমরান খান সবচেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবে। দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে সে তার দেশকে মানে ইয়া করার জন্য, আর এখন সে তার দেশকে ইয়া করার জন্য সে এগিয়ে যাবে। যেহেতু উনি একজন ক্রিকেটার ছিলেন, একটা যে ব্যাপার থাকে যে ক্রিকেটের ক্ষেত্রে যে একটা ডিসিপ্লিন, আমরা আশা করছি যে উনি পারবে এবং প্রপারলি উনার ক্রিকেটে যেহেতু আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয়, আশা করি যে ওইভাবে উনি উনার দেশকে কন্টিনিউ করতে পারবে। আর সে যখন একটা দলকে ভালোভাবে পরিচালনা করতে পারছে, আশা করি সে দেশটাকেও ভালোভাবে পরিচালনা করতে পারবে, কারণ কি তার ভিতরে সে ক্যাপাবিলিটি আছে। ক্রিকেটার এবং রাজনীতিবিদ হিসেবে সে বলবো যে সে ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট ছিল, এবং সে টেকনিক্যালি পুরোটা হ্যান্ডেল করতে পারছে, যে ওভারঅল যে তার পারিপার্শ্বিকতা বা অপোজিশনে কন্ট্রোল করে সে, আমি মনে করবো যে সে পারফেক্টলি সে হ্যান্ডেল করতে পারছে। সে ক্রিকেটার হিসেবে খুবই ভালো ছিল, তো প্রেসিডেন্ট হিসেবে অনেক ভালোই কাজ করতেছে, যত প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রাইম মিনিস্টার হিসেবে যতটুকু দেখা হয়েছে, তো আশা করা যায় যে ভালোই করবে। যেহেতু একটা ক্রিকেট দল সামলাইতে পারছে তো এটাও করতেই পারবে। আশা করি সে যেহেতু প্রাইম মিনিস্টার হয়েছে সে বেটার কিছু করবে, আই ফিল। নরেন্দ্র মোদী এই মুহূর্তে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, কি মনে হয় যে নরেন্দ্র মোদী সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? নরেন্দ্র মোদী ইজ আ গুড গাই, আমরা মাঝে মাঝে খবরে দেখি, আর আদারওয়াইজ ওইভাবে এক্সপিরিয়েন্স করিনি। হোপসা, যেহেতু আমাদের বন্ধুসুলভ কান্ট্রি ইন্ডিয়া, তো ভালো আইডিয়া, অত ভালো আইডিয়া বলতে পারবো না, কিন্তু উনি কাজ করছে, ভালো কাজ করছে, আশা করি ভালো কাজ করে যাবে। সে ছিল চা বিক্রেতা এবং সে তার পার্সোনালিটি গ্রো করেই সে এখানে আসতে পারছে, তো আমি বলবো যে সে আলাদা একজন পার্সোনালিটি এবং সে সৌভাগ্যবান ব্যক্তি যে তাকে হয়তো বা অনুকরণ করতে পারলে সেটা আমার জন্য ভালো একজন কিছু হবে। নরেন্দ্র মোদীর অনেক গুণ ভালো, কোয়ালিটি ভালো, উনি মানে অন্যান্য দেশের সাথে সংযোগ স্থাপন করে অনেকেই উন্নতি করতেছে, তো এইভাবে কাজ করতে থাকে অনেক ভালোই হবে উন্নতি। সেটা আমার হলো পলিটিক নিয়ে আমার অত বেশি ধারণা নাই, আমি ওই দিকে ঘাটাঘাটিও করি না, সো আই ডোন্ট নো। যদি কখনো পাকিস্তান যাওয়ার সুযোগ হয় কোথায় যাবেন এবং কেন? স্পেসিফিক নাই, কিন্তু পাকিস্তান যাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা এরকমও রাখি না, কিন্তু যদি কোনো দিন সুযোগ হয় যে দেশটাকে ঘুরে দেখার তাহলে অবশ্যই চেষ্টা রাখবো। করাচি বলে কিছু একটা আছে, ওইখানে যাওয়ার
ইচ্ছা আছে। পাকিস্তানের কাশ্মীর অংশটা খুবই সুন্দর, তো ওইখানে যাওয়ার ইচ্ছা আছে। পাকিস্তানে আমার লাহোর আর করাচি যেটা বলো ওইটা, পাকিস্তানে করাচি যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সময় এক ছিল, তো করাচি থেকেই আমাদের বাংলা পূর্ব পাকিস্তানকে আর কি সব কার্যক্রম পরিচালনা করা হতো। আমি যদি যাই তাহলে আমি কাশ্মীরের দিকটা যাব, এবং এটা আমি মূলত সৌন্দর্যের কারণে আমি ওখানে যাব। ইন্ডিয়া যাওয়ার সুযোগ দেওয়া হয় কখনো, ইন্ডিয়া কোথায় যাবেন এবং কেন? আমার রাজস্থান যাওয়ার একটা শখ, যাতে আমি ডেজার্ট দেখতে পারি। ইন্ডিয়ার সুযোগ হলে প্রথমে যাব কাশ্মীর, দেন দার্জিলিং, তারপরে মুম্বাই। ইন্ডিয়া গেলে আমি বলবো মানালি, আগ্রা, তাজমহল দেখতে, তো এটা খুব ইন্টারেস্টিং প্লেস, তো ওইখানে যাওয়ার ইচ্ছা। তার আরেকটা হলো মুম্বাই। ইন্ডিয়া হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রটা ঘোরার ইচ্ছা আছে, ওদের কালচারটা আমার ভালো লাগে। দার্জিলিং যাব ওর সাথে, আর কাশ্মীর যাব। আর ইন্ডিয়া আমার দার্জিলিং অলরেডি ঘুরেছে, আর এখন আমার তাজমহল যাওয়ার ইচ্ছা আছে। হু ইজ ইওর ফেভারিট ক্রিকেটার ইন পাকিস্তান? পাকিস্তানে খেলা ততটা দেখা হয় না। শাহিদ আফ্রিদি বলতে গেলে ইমরান খান, আফ্রিদি। পাকিস্তানে তেমন কোনো ফেভারিট ক্রিকেটার আমার নেই, বাংলাদেশি আছে। শোয়েব আখতার and Afridi. Who is your favorite Bollywood celebrity? Salman Khan. Katrina Kaif. Bollywood hoche Shahrukh Khan. Shahrukh Khan. Hrithik. Shahrukh Khan. Salman Khan. Also Ranbir Kapoor. India ebong Pakistan er moddhe je clash cholche ekta, আপনার কাছে কি মনে হয় যে ক্লাসটা কিভাবে দূর করা সম্ভব? ধর্ম নিয়ে আসলে আমি জানি, এটা মেইনলি আসলে ধর্ম নিয়েই, তারা যেহেতু পাকিস্তানের রিলিজন ইসলাম, তাদের রিলিজন হিন্দু, তো এই ধর্ম নিয়ে বেশি সংঘাতটা, যদি তারা সেই সাম্প্রদায়িকতাটা ভুলে যায়, যদি অসাম্প্রদায়িকতা মনোভাব নিয়ে যায়, না আমরা একসাথে থাকতে চাই পাশাপাশি প্রতিবেশী দেশ, সেটা তাহলে তারা মনে করে দুই দেশের মানুষই যদি এটা মেনে নেয় তাহলে আর সংঘাত থাকবে না। আসলে এটা আসলে এই গভর্নমেন্টের স্টেপ নেওয়া দরকার, কিছু মিউচুয়াল স্টেপ নেওয়া দরকার, মানে এরকম একটা এথিক্স রাখা দরকার যেটার মধ্যে মানে দুইটা দেশই হলো গিয়ে মিউচুয়ালি আসতে পারে। ক্ল্যাশ সম্পর্কে যেটা বলবো, এই বিষয়ে আমি দুই দেশের আমাদের যে বড় বড় আমাদের মানে যে মিউচুয়াল যে বড় বড় আমাদের লোকরা আছেন বা মন্ত্রীরা বা যারাই আছেন আর কি, তারা একটা মিউচুয়ালভাবে কীভাবে বেটার করা যায় দেশের জন্য, ওইটা হয়তো করলে আই থিঙ্ক বেটার কিছু হবে। এটা কি কাশ্মীর নিয়ে তো বল, কাশ্মীর নিয়ে তো এটা আমি বলবো যে প্রায়োরিটির দিকটা দেখা গেছে, সবাই চায় যে সবার ফ্যাসিলিটিটাই নিতে। এখন দেখা গেছে যে আর কি পূর্বে থেকে ছিল বা যার যোগ্যতা ওটা অর্জন করা সম্ভব, তো তাদের মাধ্যমে আর কি ওটা, যেমন আমাদের দেখা যাচ্ছে ছিটমহল নিয়ে যেরকম করা হয়েছে, তো তাদের মধ্যে ওই ভেরিয়েশনটা দূর করে দেখা গেছে যে এই যুদ্ধ বিগ্রহের কারণে তাদের পর্যটনে সব কিছুতে সমস্যা হয়। তো আমি চাবো যে ছিটমহল যেভাবে আমরা কন্ট্রোল করছি, সেটাই আমি চাবো যে ছিটমহলের মাধ্যমে ওটাও যাতে কন্ট্রোল করে। একটা দেশের পক্ষে তো আর সম্ভব না যে নিজেরা ট্রাই করলে এই কাজটা সম্ভব, তো দুই দেশেরই সাহায্য করতে হবে এবং তাদের সহযোগিতা এই কাজটা করতে হবে। পরস্পরের সমঝোতা, তারপরে মানে অবশ্যই তো একটা কান্ট্রি মানে রিলিজন নিয়ে তো আসেই, তারা যদি ওইটাকে একটু বিদেশ থেকে দূর করে, তারা যদি বন্ধুত্ব ছিল আচরণ করে, এবং আমি মনে করি যে সাহায্য হাত বাড়িয়ে দিলেই যথেষ্ট। ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশ সম্পর্কে বলবেন যে ওদের দেশের মানুষদের প্রতি যদি কোনো মেসেজ থাকে আপনার বাংলাদেশি হিসেবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা যে দাঙ্গাগুলো করি, মানে প্রায়শই শোনা যায় বিভিন্ন ধরনের দাঙ্গা হচ্ছে, বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে, আই থিঙ্ক সো যে এটা বাদ দিয়ে নিজেদের মতো করে থাকাটা বা যে যার কালচার নিয়ে থাকুক, এটা হওয়াটা উচিত। ইন্ডিয়ার মানুষদের সম্পর্কে যেটা বলবো যে কলকাতার মানুষরা হয়তো বা আমাদের ডোমিনেট করে, সব দিক দিয়ে আমাদের ডোমিনেট করবে, তো আমি বলবো যে সেটা খেলার দিক দিয়ে হোক, সেটা ভাষার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে সেটা আমাদের ডোমিনেট করে, তো আমি চাবো যে তারা ডোমিনেট না করে বন্ধুত্বপূর্ণ আচরণ করুক। আমার সব মানুষের প্রতি সেম মেসেজ, ঠিক আছে, যে আমরা ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ বলে কথা, আমরা সবাই মানুষ, ঠিক আছে, আর আমরা কোন দেশে বর্ণ হব এটাতে আমাদের কোনো হাত নেই, ঠিক আছে, তো সব মানুষের প্রতি আমার সবার সমান রেসপেক্ট এবং ভালোবাসা। যেহেতু আমরা একদম পাশাপাশি কান্ট্রি, তো বিশ্বাস করি যে তারা আমাদের হেল্পফুল করবে, ফ্রেন্ডলি বিহেভ করবে, এবং যতটুকু সম্ভব যে মানে একটু ফ্রেন্ডলি থাকার চেষ্টা। আর ব্যাকগ্রাউন্ড সাথে ব্যাকগ্রাউন্ড, তো ওইটা নিয়ে কিছু বলা দরকার নেই। আমি চাই যে প্রেজেন্টটা যেন ড্রিমফুলি হয়, মানে যেটা স্বপ্নের মতো আমরা চাই, তো সেটা যেন পূরণ করতে পারি। যদি তারা সেই সাম্প্রদায়িকতাটা ভুলে যায়, যদি অসাম্প্রদায়িকতা মনোভাব নিয়ে যায়, না আমরা একসাথে থাকতে চাই পাশাপাশি প্রতিবেশী দেশ, সেটা তাহলে তারা মনে করে দুই দেশের মানুষই যদি এটা মেনে নেয় তাহলে আর সংঘাত থাকবে না, এবং ওনাদের ওই দুই দেশের কারণে আমাদের এখানে পাশাপাশি দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, এইসব দেশগুলো উপকৃত হবে। ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয় যে আমরা
খেলা বা যে শুনে আমরা দেখি যে আমরা অনেক দেখা যাচ্ছে যে একটা কালচারাল হিসেবে বা ধর্মগতভাবে অনেকভাবে এমন কিছু কথা বলি যে অনেক হার্টফুল হয়ে যায়। আমরা ওরকম না করে খেলাটাকে খেলা হিসেবে বা যে কোনো ইস্যুতেই হোক আমরা ওই ইস্যুটাকে ইস্যু হিসেবে দেখে আমরা মানে হ্যাঁ পলিটিক্যাল দিক থেকে সব কিছু আলাদা আলাদা ওয়াইজ দেখে একটা মানুষ হিসেবে বা একটা কান্ট্রি হিসেবে বন্ধুসুলভ যে ব্যাপারটা থাকে ওইটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করি ওইভাবে না কিছু না বলি। আগর আপকো ভিডিও অচ্ছি লাগি হো তো লাইক করেন শেয়ার করেন আর কমেন্ট করকে বতায়ে কি ভিডিও কেসি লাগি আর নেক্সট ভিডিও কা টপিক কিয়া হোনা চাহিয়ে আর দোনো চ্যানেল কো সাবস্ক্রাইব করেন বাংলাদেশী ইউটিউব চ্যানেল নন স্টপ ভিডিওস কো আর পাকিস্তানি ইউটিউব চ্যানেল পাবলিক রিয়াকশন শো কো।